আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহ। আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করা, যে আল্লাহ সঠিক কি ভুল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক কি ভুল, তারপর আপনি যেটা বললেন, দুইটা কিন্তু একসাথে থাকতে পারবে না, কিছুতেই না। কোরআন হাদিস যদি আমি ফলো করি, তাহলে আমি আপনার যেই বিচার, যেই ইয়েটার কথা বলেন, পয়েন্ট 1 নম্বরে যেই জিনিসটা রাখলেন, ওইটা থাকবে না, তাহলে আমি মুসলিম হতে পারবো না। সর্বপ্রথম আমাকে জানতে হবে যে আল্লাহ নবী ঠিক কিনা, সর্বপ্রথম এইটাই না জানতে না, হবে যে আপনি আল্লাহ যখন নবী কি মুমিন সত্যি তখন একজন আপনি নবী। এটা যাচাই করতে পারবেন না ভাই। আপনি যখন মুমিন তখন আপনি কখনো আল্লাহ এবং তার নবী ঠিক না বেঠিক এটা কখনো যাচাই করতে পারবেন না, আপনার সেই অধিকার নাই। ভাইয়া, আমি যেটা বলতেছি আর কি, এটা হচ্ছে আমরা যারা এখন দেখেন, অনেকেই কিন্তু মুসলিম হচ্ছে, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য নাস্তিক থেকে অনেকে ফিরে আসতেছে, যেটা আমি হয়তো সঠিক আপনারা ইয়েটা দিতে পারবো না, যে বলেন কয়জন ফিরে নাস্তিক আসছে থেকে বা কে 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 ফিরে ফিরে আসছে। আসছে সে একটু বলবেন, কে কে ফিরে আসছে একটু ভাইয়া, বলবেন। আমি যেটা আমি একটু এইটাই বললাম আর কি, যে আমি হয়তো আপনাকে ওইভাবে বলতে পারবো না, ভাই অমুকে ফিরে আসছে, অমুকে ফিরে আসছে, তবে আমি যতটুকু নামটা বললে শুনি ভালো বা হইতো, নামটা না বললে ভালো হইতো ভাই। ভাই, আমি আপনাদের ফেসবুকেও দেখি, ইউটিউবে অনেকে দেখি বলে যে আমরা নাস্তিক ছিলাম বা সংশয়বাদী ছিলাম, হয়তো ফিরে আসতে অনেকেই আছে, যেটা আমি সঠিক ইয়েটা দিতে পারবো না। ভাই ভাই মেন আপনাকে একটা পয়েন্টে সত্য আসো কথা ভাই, বলি, আমি যেটা জিনিসটা, ভাই একটা সত্য কথা বলি যে আমি অনেক দেখছি এরকম, অনেকে দাবি করতেছে আমি আগে নাস্তিক ছিলাম এখন মানে ভালো হয়ে গেছি, মুমিন হয়ে গেছি। মানে এরা প্রত্যেকটাই কখনোই নাস্তিক ছিল না, সবসময় মুমিন ছিল, এরা ফেক আইডি বানায় সমস্ত চাপাবাজি করে, এবং আচ্ছা তারা বন্ধু, তার নাস্তিক শব্দের যাই হোক, মানেই আমি জানে না, যাই, তারা নাস্তিক শব্দের মানে বা আচ্ছা সংশয়বাদী শব্দের মানে এগুলোই জানে না জি তারা, জি তারা নাকি এগুলো আমি ছিল। ওই দিন ওই দিন এগুলো ভাই শুনছি চাপা আপনার মারা, লাইভ ইয়েটা শুনছি, যে এক ভাইয়ের সাথে বলছিলেন যে আসলে নাস্তিকের সংজ্ঞা কি বা অনেক কিছু, হ্যাঁ লাইক এগুলো মেইন কথা জানে না, হচ্ছে, বলতে পারবে না, বলতে পারবে এরা, কেউ বলতে বুঝতে পারবে পারছি। না, খুদাই এই সমস্ত মানে চাপাবাজি করে ভাই, আচ্ছা চাপা দেখেন, মারা। তাহলে নাস্তিকটা বাদ দিলাম, কিন্তু অন্য ধর্ম থেকে ফিরে আসে ইসলামে অনেকেই আসে, এটা তো স্বীকার করবেন আপনি, হ্যাঁ অনেকেই অন্য ধর্ম ধর্মান্তরিত হয়ে থেকে ইসলামে। যেরকম আসে, আবার মানে ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্টও আছে কিন্তু। জি আবার আচ্ছা যাই হোক, আপনি যদি একটা পরিসংখ্যান নেন শুধুমাত্র, যে যারা ইসলামে কনভার্ট করেছে 5 বছর পরে তাদের অবস্থাটা কি, সেটার একটা পরিসংখ্যান নেন, ম্যাক্সিমাম যারা আপনি ইসলাম ওইটা ধর্ম বাদ দেন, হচ্ছে কনভার্ট হয়। আমরা যারা ইসলামে আছি, শুনেন ভাই, আমরা যারা ইসলামে আছি, আপনি এই বিষয়টা দেখেন, যারা ইসলামে আছি তারা বেশি লাগে না, আমার এখানেও যারা আছে তারা ঠিক মতো নামাজ পড়ে না, বা ইসলামের যে ফরজ বিধান গুলো ওইগুলো ঠিক মতো পালন করে না, এক ওয়াক্ত পড়লে দুই ওয়াক্ত পড়ে না, ওই বিষয়টা বাদ ভাইয়া। কেউ যদি একটা বিষয়ে, এর মানে এই না যে সে বিশ্বাস করে না ইসলামের, মানে ইসলামে নাই, এমন না, সে হ্যাঁ হয়তো সে ইসলামে গাফেল আছে, হয়ে গেছে হয়তো বা নামাজ তার পড়ে নাই, ভিতরে এসে নর্মালি, হ্যাঁ 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 এরকম হতে তার পারে। ভিতর ওই জিনিসটা আছে। আবার দেখা গেছে এরকম আছে, আপনার লাইভ গুলো শুনলে অনেকে আপনাকে গালাগালি করে বা ইয়ে করে, ফাজিল একটা কি বলে, অনেকে এই এই ইয়ে হয়, কিন্তু সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক মতো ইসলামের বিধান গুলো মানে না, এরকম অনেক আছে। তা আমি যে পয়েন্টটা ইয়ে চাচ্ছি, যেটা হচ্ছে অনেকেই ইসলামে আসে, কারণ যেই ব্যক্তি ইসলামে আসে সে তার বিবেক, বিচার, বুদ্ধি দিয়ে, কারণ কারো শখ না যে নিজের, কারণ ইসলামে আসতে হলে কেউ যদি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে আসে, তার ফ্যামিলিগত চাপ থাকে, অনেক কিছুই থাকে, অনেক কিছু ত্যাগ করা লাগে, নর্মালি একটু কষ্ট হয়, কিন্তু কেউ কিন্তু ইচ্ছা করে এই কষ্টের সম্মুখীন হতে চায় না, কেউই না। যেমন আপনি নাস্তিকতাকে সর্বাত্মক যত যাচাই করার, সবকিছু যাচাই করে আপনি দেশ ছাড়া লাগছে, আপনাকে মারার জন্য অনেকে মারার চেষ্টা করছে, যেটা আপনাকে কুপাইছেও, কিন্তু আপনি আপনার বিশ্বাস থেকে আপনি অনর, যে আপনি যেই পথে আছেন এটা একমাত্র সঠিক পথ, এইটাই হচ্ছে সঠিক রাস্তা, তাই না? আপনার যুক্তি সবকিছু থেকে, এখন যে ব্যক্তিটা ইসলামে গেল তার বিচার বিবেক বুদ্ধি দিয়ে সে মাথা যাচাই করে সে বুঝলো যে ইসলামটা ঠিক, ইসলাম। এখন কিন্তু মানুষের এক বোকা মানুষ খুব কমই আছে যে নাস্তিকতা সম্পর্কে জানে না, হিন্দু ধর্ম সম্বন্ধে জানে না না, না ভাই মানে এখন কিন্তু জি ভাই আমার ধারণা কি, যে বলেন মানে ইসলামের একটা প্রধানতম বিধান হচ্ছে গিয়ে মুরতাদদের কতল করা। আচ্ছা মানে আপনি ইসলামে ঢুকতে পারবেন কিন্তু বাইরে পারবেন না, ভাইয়া, এটা এটা সত্য যদি নাকি থাকে, মিথ্যা এটা ভাই, আমরা ওই ঠিক না ভাই, ঠিক ভাই, ঠিক না ভাই, ঠিক আলেমদের কাছ থেকে জেনে নেব। ঠিক না শোনেন মিথিক ভাইয়া, ভাই যদি বলেন ইসলামে থাকে আমি আপনার, না না, ঠিক না ইসলামে ভাই থাকলে ঠিক আমি বলেন, আপনার কুপাবো ভাই, এই ঠিক না ভাই আমি ঠিক বলেন, আপনার বলি, ইসলামে যদি আমি থাকে, আপনাকে দেখাই হ্যাঁ দিচ্ছি, একটু ইসলামে আছে পরিষ্কার ভাবে আছে, হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে, যে ব্যক্তি তার দিন ত্যাগ করে তাকে হত্যা করো, তার গর্দান উড়াইয়া দাও, সব অনেকগুলো হাদিসে আচ্ছা আছে, ভাইয়া, প্রধান প্রধান হাদিস গ্রন্থে আছে, যে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও। এমন ভাই এক ব্যক্তি মনে করেন আচ্ছা রাস্তা দিয়ে হাঁটতেছিল, সে যে মানে ওয়াজ শুনলো যে এই ইসলামে গেলে 72টা হুর পাওয়া যাবে, গেলমান পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি পাওয়া যাবে, সে বললো আরে 72টা হুর ভালোই তো, এই তো যাই একটু গিয়া দেখি, মানে হুট্টুর পাইলে তো খারাপ কি, এত সুন্দর সুন্দর, এই যে আপনাদের জি যে আব্দুর রাজাক বিন ইউসুফ যে মানে ওয়াজ করে, এত নরম এত শুনি, আমি শুনি, নরম এত সুন্দরী এত সুন্দরী, আচ্ছা মানে কত বড় বড় মানে স্তন কত বড় বড় থাকবে, তারপরে তার মানে কোমর কিরকম থাকবে, তার মানে শরীর কিরকম থাকবে, এগুলোর এত সুন্দর বর্ণনা দেয়। এগুলো শোনার পরে এক লুচ্চা লম্পট যদি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে ভাবে, আরে বাপরে আমি তো তাহলে ইসলামে 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 যাচ্ছি না কেন, ইসলামে এত সুযোগ সুবিধা, মানে পৃথিবীতেও 4টা বিয়ে করব, দাসী দাসী সেক্স করব, তারপরে ছোট ছোট বাচ্চা মেয়েদের সাথে সেক্স করব, এগুলাও আছে, আবার বেহেস্তে 72টা হুরও আছে, এই অফার তো মিস করা যায় না, সাথে সাথে গিয়ে ইসলাম গ্রহণ করলো সে। এখন ইসলাম গ্রহণ করার পরে জানতে পারলো যে আরে
ঢুকতে তো পারলাম, কিন্তু বাইরে হওয়ার তো রাস্তা নাই, বাইরে হলে তো আমারে জবাই করে ফেলবে, এটা তো মুরতাদের শাস্তি, তো মৃত্যুদণ্ড। এখন আমি কি করব? এখন ওই বেটায় তো কি করবে ভাই ভাই, ফান্দে পড়ে গেল আমি বুঝতে পারছি। এখন ভাই। এখন আপনি আমাকে বলেন যে এই যে যে ব্যক্তিটাই ভাই এই যে লোভে পেরা যে ইসলাম ধর্ম গ্রহণ করছিল, সে ভাই আচ্ছা কেমনে আচ্ছা এখন একটু একটু মানে বাইর হবে বলেন। আচ্ছা ভাই একটু বলি ভাইয়া, একটু বলি, আপনাদের নাস্তিকতার যুক্তিটা হচ্ছে কি স্বাধীনভাবে চিন্তা করা, নিজের এটা মেইন পয়েন্ট, আপনাদের নাস্তিকতার মেইন পয়েন্টটা হচ্ছে এটা। তাহলে আপনি কি করে একটা মানুষ যদি কেউ ধর্মান্তরিত অন্য ধর্ম থেকে ইসলামে আসে, তাহলে আপনি কিভাবে তার পয়েন্টটাকে উড়িয়ে দিচ্ছেন যে সে তার বিবেক বিচার বুদ্ধি দিয়ে সে বুঝতে পারলো যে ইসলামটা ঠিক, এটাকে আপনি একেবারে এইভাবে বাদ দিয়ে দিচ্ছেন কেন যে না সে হুরের জন্য সে এটা করতেছে বা ওইটার জন্য এটা করতেছে, সে তো তার বিচার বিবেক বুদ্ধি দিয়ে বুঝতে পারছে যে ইসলামটা ঠিক, না এরকম আমার তো অহরহ জানতে হবে, অনেক হচ্ছে না ভাইয়া। না আমার তো জানতে হবে ভাই, ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে অনেক কনভার্ট হচ্ছে, খ্রিস্টান ধর্মে, আমি জার্মানিতে থাকি, খ্রিস্টান মুসলমান থেকে খ্রিস্টান ধর্মে কনভার্ট হওয়ার সংখ্যা অনেক ভাই, এটা তো কোনো যুক্তি হবে হতে পারে না এটা ভাই, না না ভাই, আমি এটা তো যুক্তির কোনো কথা বলতেছি না ভাইয়া, তাই ভাই বলে যে আমি ইসলাম আপনাকে ঠিক যেটা এইটা বলছি, আপনি বলতেছি না না। না 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 আমিও সেটা বলতেছি যে কে কোন ধর্মে কনভার্ট হইলো সেটা দিয়ে তো ওই ওই ধর্মটা জাস্টিফাই করা যায় না, জাস্টিফাই করা যায় সেটা দিয়ে যে আপনি যদি মানে একটা ধর্মে কনভার্ট হইতে পারেন কিন্তু এই ধর্মটা থেকে বেরোইতে পারেন না, এইটা হচ্ছে সবচেয়ে প্রবলেমের জায়গা, ঠিক আছে? মানে অন্য লোকে ইসলামে ঢুকতে পারবে কিন্তু বাইরেতে পারবে না, বাইরেতে গেলে তার গলাটা গলাটা ফেলে দিতে হবে। এন্ড ভাই মুরতাদের শাস্তি আমি আপনাকে রেফারেন্স দেখাই দিতে পারি, হাদিসে না পরিষ্কার ভাবে এটা বর্ণনা আমি আছে আপনার কাছ থেকে নিব না, সরি ভাইয়া এই বিষয়টা আপনি। আপনার, হ্যাঁ হ্যাঁ আমি এই অনেক দেখছি, আমি এই ইয়েটা আমি আপনার কাছ থেকে নিব না যদি, হ্যাঁ আপনার কথা ঠিক আছে যে ইসলামে মুরতাদের শাস্তি হচ্ছে কোপানো কোপাই দেওয়া, এখন আপনি এটা বললেন হাদিসে আছে, এখন আমি কি করব ইসলামিক স্কলার যারা আছে তাদের কোপায় কাছে দেয় না, আমি যদি গর্দান এটা উড়াইয়া করি দেয় ঠিক আছে, ভাই, হ্যাঁ হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে গর্দান উড়াইয়া দেয়। আমি আপনাকে জি মুয়াত্তা ইমাম মালিকের জি হাদিস থেকে দেখাবো, ইমাম বুখারীর হাদিস থেকে দেখাবো, ইমাম না মুসলিমের হাদিস থেকে দেখাবো, কোন হাদিস থেকে আপনার দেখতে হবে খালি বলেন, আমি আমি এক নাম্বারটা বলে দিচ্ছি। আমি একমত আছি ভাইয়া, আমি এটা অনেক দেখেছি আপনার এই বিষয়গুলি আমি দেখেছি, কিন্তু আচ্ছা আমার কথা হচ্ছে যে ইসলামে আপনি ভালো করেই জানেন যে কয়েকটা বিষয় যখন একটু ইয়ে মনে হয়, যেমন ধরেন আপনি কোপানোর কথা বলছেন, এখন আলেমরা যদি ফতুয়া দেয় যে না এখানে সিস্টেম আছে কয়েকদিন রাখা লাগবে সে ইসলামে ফিরে হ্যাঁ আসে কিনা তাকে সুযোগ হ্যাঁ দেওয়া হবে, আমি যেটা বলতেছি আর কি, এখন আলেমদের কাছ থেকে আমি সঠিক সংজ্ঞাটা নিব যে আসলে আমার করণীয় কি, ইসলামটা সঠিকভাবে কি, কোরআন দিয়ে আমাকে বুঝিয়ে দিবে, হ্যাঁ ইসলাম যে ত্যাগ করবে তার গর্দান উড়িয়ে দাও, হ্যাঁ তাহলে এখানে আমি কিছু কিছু এইভাবে করব, আমি কিছু কিছু এইভাবেই করব। স্কলার কিছু কিছু স্কলার এই বিষয়ে মত দিয়েছেন যে 3 দিন পর্যন্ত তাকে জেলখানায় আটকে রাখতে হবে এবং বলতে হবে যে তুমি আবার ইসলামে ফেরত আসো, তুমি যেটা বলছো সেটা ভুল বলছো, এটা তওবা করো এবং ইসলামে ফেরত আসো, এবং প্রতিদিন একটা রুটি তাকে খেতে দিতে হবে। এটা হচ্ছে হযরত ওমরের আমলে, হযরত ওমর এই সিস্টেমটা করছিল যে 3 দিন পর্যন্ত জেলখানায় আটকে রেখে একটা প্রতিদিন একটা করে রুটি দিয়ে বলতে হবে তুই ইসলামে আবার ফেরত আয় ফেরত আয় ফেরত আয়, 3 দিনের ভিতরে যদি ফেরত না আসে তাহলে গল্লা পাল্লা নামায় দিতে হবে, পাল্লা নামায় দিবেন, জি আমি ভাই ঠিক আছে? ইসলামিক বিধান নিয়ে আমি আপনার সাথে কোনো দ্বিমত করতেছি না, আমার মেইন পয়েন্টটা হচ্ছে আপনি যে বিষয়গুলো উঠান, আমরা মুমিনরা অনেকে যারা জানে না ইসলাম সম্বন্ধে তারা দেখেই বলবে হাই সর্বনাশ ইসলামে এটা আছে সর্বনাশ, কিন্তু এটা আমি বলতেছি এটা তাদের এখন আমি অজ্ঞতা আপনাকে একটা না কথা বলি, জানার কারণে অজ্ঞতা। এখন আরেকটা কথা বলি যে ভাই, নাস্তিকতা থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, বলেন তো আমরা তার সাথে কি করি? তার কিছুই সাথে না, আমরা নর্মালি কিছুই করি ভাবে না, যেভাবে কিছুই আছেন, করি না। সে আমার সাথে লাইভে আসলে কি ভাই কেমন আছেন, চলেন চা খাই আসি, হ্যাঁ এক জায়গায় দাঁড়ায় দোকানে গিয়ে চা খাই আসি, আমরা সুন্দরী দোকানে গিয়ে চা খাই আসবো, এটা হচ্ছে এটা, কারণ আমরা মনে করি এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কে কোন ধর্মে নিবে কে কোন ধর্মে যাবে এটা নিয়ে তো আমার মাথা ঘামানোর কিছু নাই, এটা আপনার ব্যাপার, আপনি কি ইসলাম নিবেন নাকি ইহুদি ধর্ম নিবেন নাকি হিন্দু ধর্ম নিবেন এটা সম্পূর্ণ আপনি বুঝবেন, আপনি আপনার যুক্তি বুদ্ধি দিয়ে যেটা ভালো বুঝবেন সেটা নিবেন, এটা তো আমার মানে মাথা ঘামানোর কিছু নাই, ঠিক আছে? জি এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনার যে মতাদর্শ, যে মতাদর্শ বলে যে ইসলাম ত্যাগ করলে গর্দান উড়াইয়া দাও কল্লা ফালাই দাও, এটা ভালো নাকি আমি যে চিন্তা করতেছি যে আপনি কি করবেন না করবেন তা আপনার বিষয়, আমি কি বলতে পারি এখানে? কোনো কোপাকুপির কোনো দরকার নাই, আপনি যে ধর্মেই থাকেন চলেন গিয়া চা খাই আসি, হ্যাঁ একসাথে দুইটা আচ্ছা সিগারেট খাইলাম, অথবা আপনি সিগারেট না খাইলে না খাইলেন চা খাইলাম একসাথে, ঠিক আছে? আচ্ছা এইটা ভালো, এখন আপনি বোঝেন ভাই, তো আমি আপনার আর ভালো ভাবে বুঝাতে পারবো না। আমি বুঝতে পারছি ভাই, আমি আপনার মেইন বিষয়টা বুঝতে পারছি, আমার কথা হচ্ছে কি আমি যেটা বুঝি এটা হচ্ছে পৃথিবীতে ধরেন ভালো আর মন্দ বিষয়টা নিয়ে সমস্যা, যেমন আমরা মুসলিমরা যেটা মনে করি যে হ্যাঁ আল্লাহ তাআলা এটা বলছে ইসলামে এটা আছে এটাই আমার জন্য সহি সঠিক, এখন আপনার বিষয়টা আমি জানি যে আপনি কোন কোন বিবেচনা দিয়ে আপনি বলতেছেন যে এই জিনিসটা ঠিক না, যেমন ধরেন আপনার একটা বিষয় নিয়ে খুব ইয়ে হচ্ছে যেটা আপনি স্বীকার করেছেন যে কেউ যদি সম্মতি ভাবে মার সাথে ছেলে যদি সেক্স করতে চায় মা যদি রাজি থাকে তাহলে এটা করা যাবে, এটা আপনার আমি যুক্তিতে বলেছি আপনার না বিবার ভাই, বিবেক বুদ্ধি, ভাই আপনি কি আমার কথাটা পুরোটা শুনেছেন? সত্যি আমার মনে কথা হয় বলেন আমি তো শুনছিলাম, এরপর ভাই, কোন আপনি জায়গায় ভুল আমার গেছে আপনি ধারণা, বলে দিবেন আসলে। আমার ধারণা আপনি হচ্ছে ইউটিউবে আমার কথাটাকে কাট করে
কাট করে করে যে জিনিসটা মানে আপনাদের মুমিন ভাইরা যে আপলোড করছে আপনি সেটা শুনছেন। আমি এখন আবার আপনাকে বলে দিচ্ছি আমি কি বলছি। আমি বলি দেখেন ভুল হয় কিনা, আচ্ছা ঠিক আমি আছে বলি বলেন। এটা হচ্ছে কেউ হয়তো প্রশ্ন করছিল আর কি, যে মানে কেউ যে সম্মতিতে, আপনি বলেছেন হয়তো সম্মতিতে যদি কেউ সেক্স করে তাহলে এতে আমি বাধা দেওয়ার কি বা আপনি বাধা দেওয়ার কি। এক্ষেত্রে তো পরের আমার প্রশ্ন ব্যাপার না আসছে ভাই, হয়তো যে জি জি সেটাই আচ্ছা সেটাই যেটা আমার এখন ব্যাপার না ভাই, ওই যে এটা তারা সিদ্ধান্ত জি জি নিবে তারা কি করবে না না করবে, আমি তো নাক গলাইতে পারি জি না, তৃতীয় পক্ষ হিসেবে আমি তো নাক গলাইতে আচ্ছা পারি না। জি জি আপনি আরেকটা বিষয় হচ্ছে, আমি তো বললামই ভাই আমাদের মেইন হচ্ছে কেউ স্বীকার করুক বা না করুক, আমাদের মোমেনদের মেইন গাইডলাইনে হচ্ছে কোরআন এবং হাদিস। এইটা কোরআন এবং হাদিসে যেটা থাকবে আমরা ওইটাই মানতে বাধ্য, মানবো। অস্বীকার যদি করি তাহলে মুসলিম থাকা যাবে না। আপনি যেটার সাথে মিলাতে চাচ্ছেন হয়তো যে না ইসলামে থাকলেও যদি মনে হয় যে না এটা মানে ভোকাস একটা জিনিস বা মানে বর্বর একটা জিনিস, তাহলে কিন্তু আমি যদি এটা মনে করি যে ইসলামে এটা বর্বর, সে কিন্তু মুসলিম থাকতে পারবে না ভাইয়া। হ্যাঁ কারণ ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আগে আপনার কথা একদম এইটা সঠিক, ঠিক আছে আপনার ভাইয়া কথা একদম সঠিক, আপনার কথার সাথে আমি জি পুরোপুরি একমত। কিন্তু ভাই আপনাকে আমি যে জিনিসটা মানে জানতে চাই, যে মুসলিম হিসেবে আপনি একজন অমুসলিমকে যে দৃষ্টিতে দেখেন, একজন অমুসলিমও যদি আপনাকে সেই একই দৃষ্টিতে দেখে, তাহলে কি আপনি নিজেকে অপমানিত বোধ করবেন? আপনার আত্মসম্মানে ঘা লাগবে না? ধরেন আপনি আমেরিকাতে বেড়াইতে গেছেন, সেখানে আপনি মুসলিম, এই কারণে আপনাকে এয়ারপোর্টে 4 ঘন্টা দাঁড় করায় রাখলো। হুম, মানে তুই জামা কাপড় খুলে, জামা কাপড় খুলে এয়ারপোর্টে কিন্তু করে মুসলমানদের সাথে, এটা করে কিন্তু এয়ারপোর্টে, নিউ ইয়র্কে আপনি এয়ারপোর্টে নামলে আপনার সাথে এরকম করবে। আপনার দাড়ি, যেই দাড়ি আছে না, আপনি দেখলেই মনে মনে করেন আপনারা এসে বলবে কি, এই তোমাকে মানে র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে, তুমি একটু আমাদের সাথে আসো, তোমাকে একটু চেক করবো। জামা কাপড় খুলে পাছার ভিতরে আবার ইয়া ঢুকায়, একটা পাইপ ঢুকায়, পাইপ ঢুকায় দেখে পাছার ভিতরে বোম আছে নাকি। ভাই সত্যি কথা, এগুলো একটা বানায় বলতেছি না ভাই, সত্যি কথা। আপনি যে ভাইয়া মানে আসলে শোন, ইয়া করে দেখেন, আপনি এগুলা যাচাই যে করে কিছু দেখেন যা আছেন আমি না না, বুঝতে তারপরে পারছি, আমি আপনাকে জানি আপনাকে এইভাবে ন্যাংটা করে 4 ঘন্টা দাঁড় করায় রাখলো। আপনি যেহেতু মুসলমান নাম, আচ্ছা মোহাম্মদ আছে নামের আগে, জি নামে শেষে ইসলাম আছে, 4 ঘন্টা আপনার এইভাবে দাঁড় করায় রাখলো, জামা কাপড় খুলায় মানে পিছনে একটা পাইপ ঢুকায় বসায় রাখলো 4 ঘন্টা। ভাই এটা তো খুবই অমানবিক কাণ্ড হইলো, তাই না? আপনার সাথে এরকম হোক আচ্ছা আমি কখনো চাই না, আমি কখনো আশা করি না যে আপনার সাথে কেউ এরকম আচরণ করুক। আপনি মুসলিম পরিবারে জন্মাইছেন, এই কারণে আপনার সাথে এরকম আচরণ কেউ করুক, এটা অত্যন্ত জঘন্য হবে, তাই না? বা আপনাকে আমেরিকাতে ভাই নিয়ে আপনার আমরা সাথে, একটু হ্যাঁ দিন আপনার সাথে যদি এরকম একটু কেউ বলি, করে আমি বুঝতে অন্য পারছি কোনো দেশে, অন্য আপনার কোনো দেশে বিষয়টা যদি আপনার সাথে জি অমুসলিমদের দেশে যদি আপনার সাথে এরকম আচরণ করে, তাহলে তো আমি আমি পার্সোনালি খুবই দুঃখ পাবো, যে যে মানে ভাই ভদ্রলোকটাকে নিয়ে আমি একটু, এরকম আচরণ করছে। এখন আপনি কি আমি মেইন বিষয়টা বুঝতে একইভাবে, পারছি, আপনি কি একইভাবে আমি বুঝতে পারছি ভাই মানে সেই জিনিসটার প্রতিবাদ করবেন যে সৌদি আরবে যদি একজন ইহুদি ঢোকে, তখন যদি তার সাথে এরকম আচরণ করা হয়, আপনি কি সেটার ভাই প্রতিবাদ করবেন? ভাইয়া, আমি আপনার মেইন সামারিটা বুঝতে পারছি ভাইয়া, মেইন সামারিটা বুঝতে পারছি। আমি আপনাকে একটা কথাই বলছি, আমার আপনার সমস্ত কথাই কিন্তু আমি একটা কথাতেই বলছি, যে কেউ যদি ইসলাম, সব ধর্মগুলোর বিষয় আপনি বলে মানে আপনারা বলেন বা ইয়ে করেন, সব ধর্মগুলি এডিট হয়েছে মানে একটু চেঞ্জ হয়েছে বেশিরভাগ ধর্মই, কিন্তু মুসলিম ইসলামটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, তাই না? ইসলাম যা ছিল তাই কিন্তু আছে। আর ইসলাম চেঞ্জ করলে ইসলামের ভিতরে যদি, আমি তো বললাম যে কোনো বিষয় যদি আপনার মনে হয় মুসলিম থেকে, আপনি এটা দেখার কোনো বিষয় নাই, যে আপনি মুসলিম থেকেই আপনি বলবেন যে এই জিনিসটা বর্বর, আপনি কিন্তু মুসলিম থাকতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে মুসলিম পারছি, হলে কিন্তু ভাই, আপনার সর্বপ্রথম কিন্তু মুসলিম ভাই, মানে হচ্ছে আল্লাহর কাছে নিজেকে কিন্তু আত্মসমর্পণ, ভাই, কিন্তু ভাই, বুঝছেন যে আপনার ধর্মে যে লেখা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, হুম, ভাইয়া? এদের সাথে, ভাই এই বিষয়গুলো অনেক এদের সাথে তর্কের কঠোর বিষয়, ভাবে, এগুলো আছে ভাই আমার, ভাই এদের সাথে কঠোর আচরণ আমার কথা করো, শোন হুম, এদের সাথে কঠোর ভাবে আচরণ ভাই করো, ভাই। এরা হচ্ছে গিয়ে জন্তু জানোয়ার অপেক্ষাও নিকৃষ্ট, এদের সাথে কঠোর হও, আচ্ছা হুম, ভাই এদের, এই এদেরকে মানে বিষয়গুলো এদেরকে আমরা জানি বন্ধু হিসেবে ভাইয়া, গ্রহণ করো না, এদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না আমি কখনো, হুম, এগুলো অসংখ্য কথা বলা আছে ভাই, যেগুলোতে মানে অত্যন্ত অমানবিক কথাবার্তা। ভাই আপনার সাথে যদি কেউ, আচ্ছা ভাই আপনি মুসলিম হিসেবে আপনার সাথে যদি কেউ এই ধরনের আচরণ করে, কোরআনে যে কথাটা লেখা আছে সেই আচরণটা যদি আপনার সাথে কেউ করে, আপনি মুসলমান এই কারণে, তাহলে তো ভাই আমি খুবই দুঃখ পাবো যে আপনার সাথে এইভাবে আচরণ করলো কেউ। কিন্তু ভাই আপনি কিন্তু ভাইয়া, মানে এই এই ব্যাখ্যাগুলো না এই কথাগুলোকে সাপোর্ট করতেছেন ভাই, এই যে যেই জিনিসগুলো ভাইয়া, এই আছে সেই ব্যাখ্যাগুলো না জিনিসগুলোকে সাপোর্ট একটু করতেছেন। একটু জানা আছে। হ্যাঁ বিষয়গুলো একটু, আপনি এই বিষয়গুলো নিয়ে অনেকের সাথে তর্ক হচ্ছে, আসলে আমিও যে ইসলামের সম্পূর্ণ আপনার কথাগুলো যে আমি ওইভাবে রিপিট করে আপনাকে আনসার দিতে পারবো বা ইয়ে দিতে পারবো এমন না। আমি এই বিষয়গুলো নিয়ে আপনার অনেকের সাথে আমি ইয়ে শুনি, তবে আমার একটা কথা হচ্ছে কি আসিফ ভাই, আমার যেটা আপনার কাছে একটা বলা, এটা হচ্ছে ইসলামের বিধানগুলো যারা বেশি ভালোভাবে জানে, মুফতি বলেন বা ইয়ে বলেন, আমার মনে হয় আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনার লাইভ গুলা মাঝে মধ্যে তাদের সাথে একটু যদি হয় লাইভ করেন, তাহলে আমার মনে হয় এ থেকে আমরা কিছু শিখবো, বুঝছেন? ভাই সঠিক ভাই আমি না, আর আমি ব্যাঠিক না জিনিসটা আমরা একটু ভাই, দেখতে আপনাদের পারবো। আপনাদের একজন প্রখ্যাত স্কলার আছেন জাকারিয়া সাহেব, আপনি নাম শুনে, নাম শুনছেন নিশ্চয়ই, জাকারিয়া, উনি একজন তাফসির কারক, জাকারিয়া সাহেব, ওনার নাম শুনেছেন আপনি? জাকারিয়া আমি ইউটিউবে অনেকে, হ্যাঁ মনে হয় হইতে পারে, আচ্ছা উনি আপনি উনি উনি ওনার নাম জাকারিয়া সাহেব, উনি আমার একটা কথা সমালোচনা করছিলেন, কিন্তু ভাই সমালোচনা করতে গিয়ে উনি পুরা মিথ্যা কথা বলছেন, পুরোপুরি মিথ্যা কথা বলছেন।
একদম ডাহা মিথ্যা কথা, আমার কথাটাকে মানে ভুল প্রমাণ করার জন্য একদম ডাহা মিথ্যা কথা বলছেন উনি। আপনাকে আমি ভিডিওটা দেখাই, দেখেন আপনাদের প্রখ্যাত, উনি কিন্তু না এটা যে সেই ব্যক্তি না, হ্যাঁ প্রখ্যাত ব্যক্তি, আপনাকে আমি ভিডিওটা দেখাই, আপনাকে ভিডিওটা আপনি বলে দেন, আমি ইউটিউবে দেখে নেবো, নাহলে আমি সার্চ ওনার দিই। নাম হচ্ছে আপনার জাহাঙ্গীর ইয়েতে আছে না নাকি? জাকারিয়া, ওনার নাম হচ্ছে জাকারিয়া সাহেব, উনি একজন জি প্রখ্যাত ইসলামিক স্কলার, উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা, উনি আমার মানে আচ্ছা একটা কথার বক্তব্যের ইয়া করছে, এই যে আপনাকে দেখাচ্ছি। জি, হ্যাঁ ওনার বয়ানগুলো আমি শুনি। হ্যাঁ জি জি, হ্যাঁ রাসূল ওনার নাম, ওনাকে নিয়ে আপনি নিশ্চয় চেনেন, হ্যাঁ আমি চিনি, আমি চিনি চিনি, আজকেও শুনছি ওনার বয়ানগুলো। এবং দাসী মারিয়া সম্পর্কে দলিল সহ হ্যাঁ এইটা আমি শুনছি ভাই আসিফ ভাই, এই 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 এটা আমি শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই এই এই ভিডিওটার ভিতরে ভিডিওটা উনি আমি দেখছিলাম। পরিষ্কার ভাবে বলছেন যে হজরত মোহাম্মদের স্ত্রীদের সবাই নাকি একজনও নাকি কুমারী ছিল না, কিন্তু ভাই আয়েশা ছিল কুমারী। আপনি ওনার ভিডিওটা দেখেন, আয়েশা ছিল কুমারী, আয়েশাকে যখন বিয়ে করছিল তখন তার মাত্র বয়স ছিল 6 বছর, আয়েশা ছিল কুমারী। ওনার ভিডিওতে উনি স্পষ্ট বলছেন কোন কুমারীকে নাকি বিয়ে করেন নাই নবী মোহাম্মদ, সবাই নাকি তালাক প্রাপ্তা বা মানে বয়স্কা মহিলা ছিলেন। একদম ডাহা মিথ্যা কথা। 2 নম্বর ডাহা মিথ্যা কথা হচ্ছে, এটা হয়তো, এটা হয়তো উনি বলতে পারে ওই যে দাসীর বিষয়ে উঠছে তো এই জন্য হয়তো হ্যাঁ বলতে পারে যে যেই না না দাসী এটা তো, যাদের এটা সাথে তো বিয়ে কোনো হয়েছে একজন হয়তো, একজন ইসলামিক স্কলার কিন্তু এটা বলতে পারে না যে তার সমস্ত স্ত্রীরা আচ্ছা ছিল, হয়তো হইতে পারে এই বিষয়টা। এটা 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 একেবারে ডাহা মিথ্যা কথা ভাই, একদম ডাহা মিথ্যা কথা, আমি চ্যালেঞ্জ দিতে পারি। 2 নম্বর ব্যাপার না না হচ্ছে এই উনি বিষয়টা তো বলতেছেন, সবাই জানে, সবাই আয়েশা জানে, হ্যাঁ রাদিয়াল্লাহু দুই আনহা। নম্বর জি দুই নম্বর বিষয়টা হচ্ছে, 2 নম্বর বিষয়টা হচ্ছে যে উনি বলতেছেন মিশরের, মিশরের থেকে নাকি তাকে বিয়ে করে পাঠানো হয়েছিল, বিয়ে দিয়ে মারিয়া কিপ্তিয়াকে নাকি বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল। কিন্তু ভাই বিয়ে দিয়ে পাঠানো হয় কেন ভাই আমি ভাই? বিয়ের একটা সংজ্ঞাটা অ্যাকচুয়ালি আমি এই বিষয়গুলো শুনছি, আসলে বিয়ের ভাই সংজ্ঞাটাই বা কি, ভাই বিয়ে এখানে মানে দিনটাই বা কি পরিষ্কার ভাই? পরিষ্কার ভাবে বুঝতে হবে যে ওই যে উনি বলতেছেন দুই বোন কে পাঠানো হয়েছিল, কিন্তু একসাথে কিন্তু জি আমি মারিয়া শুনছি, কিপ্তে এবং তার বোন এক ছিল, রাজা দুজনকে পাঠাইছিল এক নাকি কি রাজা? একসাথে গিফট হিসেবে পাঠাইছিল, উপহার হিসেবে পাঠাইছিল, হ্যাঁ নবী জি জি মোহাম্মদের কাছে। এখন নবী মোহাম্মদ দুই বোনকে পাওয়ার পরে এক বোনকে শিরিনকে আবার দিয়ে দিছিল আরেক সাহাবিকে, নিজে রাখছিল মারিয়া কিপ্তিয়াকে, ঠিক আছে। এখন আমরা ধরে নিলাম যে উনি যে যদি সত্যি বলে থাকেন, জাকারিয়া সাহেব যদি সত্যি বলে থাকেন, তাহলে দুই বোনকেই কিন্তু নবী মোহাম্মদের সাথে বিয়ে দিয়ে পাঠাইছিল, তাই না? জি আচ্ছা বলেন। নবী মোহাম্মদের সাথে যদি দুই দুই নবী মোহাম্মদের যদি ওই দুই বোন বউ হয়ে থাকে, তাহলে নবী মোহাম্মদ নিজের বউকে দিছিল তার এক সাহাবিকে সেক্স করার জন্য, এটা কি ভাই আপনি মানে বুঝেন, মানে সে বউকে দিছিল আর সাহাবিকে নাও আমার বউটাকে দিলাম তুমি গিয়ে সেক্স করো ওর সাথে, মানে উনি যে কথাটা বলতেছেন নিজের ফাঁদে কিন্তু নিজে পড়ে যাচ্ছে। জাকারিয়া সাহেব যেটা দাবি করছেন যে মিশর থেকে বিয়ে দিয়ে নাকি পাঠানো হয়েছিল মোহাম্মদের কাছে, তাহলে দুই বউরে যদি বিয়ে দিয়ে পাঠানো হয়ে থাকে, তাহলে এক বউরে আবার নবী মোহাম্মদ এক সাহাবিরে কিভাবে গিফট করে, বউরে কি কোনোদিন গিফট করতে পারে ভাই? না বউরে নবীদের আরেক স্ত্রী তো সাহাবিরে, আমাদের মা, বউরে কিন্তু আর কেউ কোনো সাহাবিরে দিতে পারে না, যাও তুমি না ওর না সাথে এটা গিয়ে, ওর সুযোগ সাথে নেই, গিয়ে করো গিয়ে, হ্যাঁ এটা কিন্তু দিতে পারে এটা না, সুযোগ ঠিক নেই। আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ওনার এই দাবিটা যে ওইখান থেকে বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল, এই দাবিটা পুরোপুরি মিথ্যা দাবি। আরেকটা পয়েন্ট হচ্ছে, ওইখান থেকে যে বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল সেটার এভিডেন্স কোথায়, সেটা দলিল কই, বা সেটা কে দেখছে, বিয়েতে কে ছিল? নবী মোহাম্মদ যেখানে নিজেই আচ্ছা উপস্থিত ছিল না, সেখানে বিয়েটা হইলো কেমনে, কোন জি পদ্ধতিতে হইলো, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, আমি ভাই আমি তিন এই নম্বর বিষয়গুলো বিষয় হইলো ক্লিয়ার, একবারে ক্লিয়ার আমার এই যে বিষয়গুলো জাকারিয়া জানা। সাহেব কিন্তু আপনাদের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, উনি পর্যন্ত এই ধরনের মিথ্যা কথা বলেন, এই ধরনের মানে ভণ্ডামি করেন, তাহলে ভাই আপনি মানে মানে কার কাছে যাবেন বলেন, আমি কার কাছে কার সাথে কথা বলবো? আপনাদের সর্বোচ্চ স্কলাররা যখন এরকম মিথ্যা কথা বলে তখন আমি কার সাথে কথা বলবো বলেন? আমি বুঝতে পারছি বিষয়টা আসিফ ভাই, মেইন কথা হচ্ছে কি না, আপনার পয়েন্ট গুলা আমি আপনার ভিডিও গুলা দেখি তো, আপনার ভিডিও দেখে দেখে কিন্তু আমার ইমান কিন্তু দুর্বল হয় নাই, বরং তো শক্ত হয়েছে, বুঝছেন? আচ্ছা আমি আচ্ছা এই হ্যাঁ সেটা হোক। হ্যালো হ্যালো খাইরুল ইসলাম ভাই, আপনার ভিডিওটা আবার হ্যাং হয়ে গেছে। খাইরুল ইসলাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনার সাথে।